পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। আমাদের গৃহ থেকে এই তিনটি জিনিস কিন্তু ভুলেও বার করে দেবেন না, মানে এই তিনটি জিনিস আপনারা অতি অবশ্যই গৃহের মধ্যে রাখবেন। যে তিনটে জিনিস আমাদের গৃহের মধ্যে থাকলে আমাদের মঙ্গল হবে, আমরা আমাদের গৃহকে সুন্দর সুমধুর করতে পারবো, আমাদের সংসার সুন্দর হয়ে উঠবে এবং সমস্ত দিক থেকে আমরা রক্ষা পাবো, পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো এবং আর্থিক দিক থেকেও কিন্তু আমরা সচ্ছল হয়ে উঠব। তো কোন সেই বিশেষ তিনটি জিনিস আমাদের গৃহের মধ্যে অতি অবশ্যই রাখতে হবে, আমরা কিন্তু আলোচনার মধ্যে প্রবেশ করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের এই জীবনটাকে, আমাদের এই সংসারটাকে স্বর্গসম করে তোলার যে বিধান দিয়েছেন, সেই বিধান যিনি মেনে চলেন তার জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব হয় না। কেননা তিনি তার চাহিদাকে কন্ট্রোল করতে পারেন, তিনি জানেন যেটুকু লাভ হয় সেটুকুতেই, তিনি জানেন কিভাবে অল্পতেই সন্তুষ্ট হওয়া যায়, অল্পতেই সুখী হওয়া যায়। যে মানুষ দেখবেন চিরজীবন চাহিদা মুক্ত থাকতে পারেন, সেই মানুষই কিন্তু সবার প্রথম প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেন, সেই মানুষই কিন্তু প্রকৃত মানুষ এবং সেই মানুষই কিন্তু প্রকৃত সুখী হন, প্রকৃত ভালো থাকেন। আমাদের এই চাহিদা, এই চাহিদা এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। এই চাহিদাটা এমন একটা জিনিস যেটা আমাদের জীবনে অশান্তি এনে দেয়, জীবনে ঝড় তুলে দেয়, জীবনটাকে তছনছ করে দেয়। তাই চাহিদাকে কিন্তু আমরা কন্ট্রোল করে জীবন পথে সবার প্রথম এগিয়ে চলবো, আর তার জন্য চাই পরম দয়ালের আশীর্বাদ। আর তার আশীর্বাদ কিভাবে আমরা লাভ করব, তার নাম জপ ইষ্টভৃতি তাঁর বলা প্রত্যেকটি বিধিবিধান মেনে চলার মধ্য দিয়ে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের গৃহের মধ্যে তিনটে জিনিস রাখার বিধান দিয়েছেন। আমাদের গৃহ কোনটা, আমাদের এই দেহ মন্দির। এই দেহ মন্দিরের মধ্যে যে তিনটে জিনিস রাখতে হবে সেগুলি হলো আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব, আমাদের সততা। এই তিনটে জিনিস আমাদের গৃহের মধ্যে রাখলেই তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে পরম দয়ালের সন্তান হয়ে উঠতে পারব। আমরা যতদিন মনুষ্যত্ব, সততা এবং বিবেক নিয়ে বেঁচে থাকব ততদিনই কিন্তু প্রকৃত মানুষ রূপে থাকতে পারব এবং প্রকৃত রূপে আমরা তাঁর আশীর্বাদ লাভ করতে পারব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই তিনটে জিনিসকে কিন্তু খুব করে আমাদের দেহ মন্দিরে রাখার বিধান দিলেন এবং যিনি এগুলি রেখে দেন তিনি কিন্তু প্রকৃত রূপে পরম দয়ালের সন্তান হয়ে উঠতে পারেন। আমরা অনেক শিক্ষিত হই, কিন্তু অনেক শিক্ষিত মানুষকেও দেখবেন মনুষ্যত্বহীন, বিবেকহীন, সততাহীন হয়ে পড়েন। এই যে দিকে দিকে এত অসৎ মানুষের রমরমা চলছে, শিক্ষা তো দিন দিন বেড়ে চলেছে, তাহলে এত অসৎ মানুষ বেড়ে চলেছে কেন? একটা বর্তমানে দেখবেন মনুষ্যত্বহীন, সততাহীন, বিবেকহীন মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। চারিদিকে দেখুন চুরি হচ্ছে, কিন্তু সেই চুরিটা মুখে বলার সাহস কারোর হচ্ছে না বা তার প্রতিবাদ করার সাহস কারোর হচ্ছে না। দিকে দিকে এত চুরি হচ্ছে, দিকে দিকে এত অনাচার অজাচার চলছে, দিকে দিকে এত লুটপাট চলছে, তাও কিন্তু মানুষের মুখে কোনো প্রশ্ন নেই, মানুষের মুখে কোনো সাড়া নেই, মানুষের কোনো প্রতিবাদ নেই। এর একটাই কারণ, মানুষ মনুষ্যত্বহীন, বিবেকহীন, সততাহীন হয়ে পড়েছেন। আমরা যদি নিজেরাই অসৎ হই, বিবেকহীন হই, মনুষ্যত্বহীন হই, তাহলে আমরা কিভাবে মানুষকে বলতে পারবো যে সেই মানুষটা ভুল করছে বা তার প্রতিবাদ আমরা কিভাবে করব? তাই তো আমাদেরকে আগে মনুষ্যত্বহীন, তাই তো আমাদেরকে আগে সততার সাথে চলতে হবে, তবেই তো আমরা প্রতিবাদটা ঠিকভাবে করতে পারবো, আর তবেই তো এই সমাজ থেকে চুরি বলে জিনিসটা দূর হবে। ততদিন এই সমাজ চোরমুক্ত হবে না যতদিন আমরা নিজেরা সৎ না হয়ে উঠতে পারবো। প্রত্যেক মানুষ যদি সৎ হয়ে উঠতে পারেন তবেই কিন্তু প্রত্যেকে একসাথে সেই অসতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন, অসতের বিরুদ্ধে লড়াই করতে পারবেন, তার প্রতিবাদ করতে পারবেন, যার সংখ্যা কিন্তু কমে গিয়েছে,
সেই সৎ মানুষের সংখ্যা কিন্তু বর্তমানে কমে গিয়েছে, তাই দিকে দিকে এত অসৎ ব্যক্তি রমরমা হচ্ছে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সৎ মানুষ হয়ে ওঠার বিধান দিলেন, অসৎকে দূরে ঠেলে সৎকে আঁকড়ে ধরার বিধান দিলেন। মনুষ্যত্ব, বিবেক এবং সততা এই তিনটে জিনিসকে সাথে নিয়ে চলার বিধান দিলেন। আমরা প্রত্যেকেই কিন্তু এই তিনটে জিনিসকে নিয়ে চলব এবং পরম দয়ালের বলা প্রত্যেকটি বিধিবিধানকে যথাযথভাবে পালন করে চলব। তিনি আমাদেরকে নাম জপ করার যে বিধান দিয়েছেন, এই নাম জপ করব কেন এ বিষয়ে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, নাম ধ্যান ভালো করে না করে যদি কেউ ভজন করে তবে তার হৃৎপিণ্ড স্নায়ু দুর্বল হতে পারে, তাই ভালো করে নাম ধ্যান করে পরে ভজন করতে হয়। ভজন হলো শব্দের, শব্দের ভজন মানে শব্দের সেবা পরিচর্যা অনুসরণ। এই যে অবিহিত পন্থায় ভজন করার ফলে আমাদের হৃৎপিণ্ড স্নায়ু দুর্বলতা যখন নেমে আসে তখন কিন্তু আমরা এই দুর্বলতা কাটানোর জন্য শঙ্খ পুষ্পী অর্জুনের গুঁড়ো দুধ ও চিনি দিয়ে মিশিয়ে খেলে এটি সেরে যাবে। পরম দয়ালের বিধান আমরা কিন্তু এটি করতে পারি। আমাদেরকে নাম জপ তাই খুব করে করতে হবে, নাম জপ করার মধ্য দিয়েই সমস্ত কিছু দূর হবে। আর এই নাম জপ যখনই করব তখন দেখবেন মনের মধ্যে একটা আলাদা রকম শক্তি আপনি লাভ করবেন, এবং যত বেশি দেখবেন নাম জপ করবেন তত বেশি আপনি এই শক্তি লাভ করবেন, মহাশক্তিশালী হয়ে উঠবেন, মনের জোশ বেড়ে যাবে, সহজে আপনার মনের মধ্যে একটা আলাদা রকম ব্যাপার চলে আসবে, সহজেই দেখবেন আপনি পরমপিতাকে নিয়ে ভাবতে থাকবেন, পরমপিতার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন, আপনি ছটপট করবেন পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে করার জন্য। আপনি যখন সেগুলো করতে পারবেন না তখন আবার চিন্তিত হয়ে পড়বেন যে আপনি সেই কাজটি করতে পারেননি। এইভাবে আমাদেরকে ঠাকুরের মানুষ হয়ে ওঠা লাগে, আর তখনই কিন্তু আমরা ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবো। জীবনে যখনই এরকমটা হবে তখনই বুঝবেন আপনি ঠাকুরের মানুষে উঠে ঠাকুরের কর্ম করার মধ্য দিয়ে আপনার জীবনটাকে শুধরে নিয়েছেন, জীবনটাকে সুন্দর সুমধুর করতে পেরেছেন। আর যখন আপনি ঠাকুরের কর্ম করতে থাকবেন দেখবেন আপনার দেহ মন্দিরে অটোমেটিক্যালি এই তিনটে জিনিস থাকবে, এবং আপনি সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করে তুলতে পারবেন এবং জীবন থেকে সকল প্রকার সমস্যাকেও কিন্তু দূর করতে পারবেন। বর্তমানে প্রত্যেকটি মানুষই কিন্তু সমস্যায় ভুগতে থাকেন, তার একটি কারণ আমাদের নিজেদের চলন গুণ, নিজেদের কর্ম এগুলি খারাপ, তার জন্য কিন্তু আমরা এত রকম সমস্যায় ভুগে এত রকম প্রবলেমে ভুগতে থাকি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই তিনটে জিনিস আপনার গৃহে রাখার মধ্য দিয়ে, আপনার দেহ মন্দিরে রাখার মধ্য দিয়ে অতি অবশ্যই নাম জপ, ইষ্টবৃত্তি এগুলি পালন করবেন। আর এই নাম জপ ছাড়া কিন্তু কোনো কিছুই লাভ সম্ভব হবে না, তাই নাম জপটা আপনি যত বেশি করে করবেন তত বেশি আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, তত বেশি পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। আমরা যতই সৎসঙ্গে অ্যাটেন্ড করি না কেন, যতই আমরা নিজেদেরকে বড় ভক্ত ভাবি না কেন, যতই আমরা বারবার দেহঘরে ছুটে যাই না কেন, আমরা যদি পরম দয়ালের বলা কথাগুলি মেনে না চলি, পরম দয়ালের কর্ম যদি না করি, তাহলে কিন্তু কোনো কিছুর ফল আমরা লাভ করতে পারবো না, কোনোটারই পূর্ণ ফল আমরা পাবো না, এবং পরম দয়ালের আশীর্বাদও কিন্তু কখনো লাভ করতে পারবো না। আগে কর্ম করতে হবে, পরম দয়াল তাই বারবার করে বলেছেন কর্ম করো ফলের আশা না রেখে। বর্তমানে আচার্য দেব শ্রী দাদাও বারবার করে আমাদেরকে কিন্তু কর্ম করার বিধান দিয়েছেন এবং সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি নিয়ম মেনে করার বিধান দিয়েছেন। এই নয় কি যেমন তেমন করে আপনি করলেন, সেরকমটা কিন্তু নয়, আমাদেরকে নিয়ম মেনে তার প্রত্যেকটি আদেশ নির্দেশ পালন করতে হবে, তবেই আমরা প্রকৃতরূপে তাঁর আশীর্বাদ লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।